Assalamualaikum, welcome back to my channel. आशा करी सबाई अनेक भालो आसेन, अल्हम्दुलिल्लाह आमियो मोटामोटी भालो आसी। आमी आजके आबार अपनादेर माझे शेयर करते चले आसलाम नतून एकटा ब्लग भिडियो। आमी आजके अपनादेर साथे शेयर करब इतालीते धान खेत देखते केमन हय। तो बिकाल बेला बाच्चादेरके निये बासा थेके बेर होलाम पार्के जाब। पार्कटार पाशेई धान खेतगुला, आसले आमार बासा थेके गाड़ी दिए जेते 5 मिनट लागे ओई पार्कटाते। ओईखाने गेले मने हय ग्रामे आसलाम, একটা মাটির টান পাওয়া যায়। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমরা পার্কটাতে চলে আসলাম, এখনো গাড়ি পার্কিং করে নেমে পড়ব, তারপরে দেখাবো আপনাদেরকে। আমি গ্রামে আসলাম, মনে হলো আমার নিজ গ্রামে আসলাম। চারিদিকে সবুজের সমারোহ আর ধান খেত, যত দূর চোখ যায় তত দূরই ধান খেত। তো আমার হাজবেন্ড আমার ছেলেদেরকে নিয়ে পার্কে ঢুকে পড়ল। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর জন্য চলে যাচ্ছি ধান খেতের দিকে। আসলে এই পার্কটাতে গেলে অনেক ভালো লাগে, মনে হয় গ্রামে আসলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন পার্কটাও অনেক সুন্দর, চারিদিকে সবুজ। এখানে বাচ্চাদের খেলনা, এগুলো অনেক পুরনো হয়ে গেল, পাশে আরেকটা করতেছে নতুন খেলনা দিয়ে, ওটা এখনো চালু করা হয় নাই। তেই তো সবাই ইতালির ধান খেত দেখেন। আমার কাছে এখানে গেলে মনে হয় না আমি ইতালিতে আসছি, মনে হয় বাংলাদেশের ধান খেতের পাশ দিয়ে হাঁটতেছি আর ধানের গন্ধ নিতেছি। আমি পায়ে এই পার্কটাতে যাই, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই তো দেখতেই পাচ্ছেন বাচ্চাদের এই খেলনাগুলা এখনও পুরোপুরি রেডি করা হয় নাই, তাই এটা বন্ধ করা আছে। এই তো আমি ধান খেতের পাশ দিয়ে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে বিকালবেলা, ওয়েদারটাও অনেক ভালো, হালকা বাতাস আছে। এই তো ধান খেত, অনেক সুন্দর, ধানগুলা পেকে গেল, হয়তো দু একদিনের মধ্যে কেটে ফেলবে। নেক্সট টাইম আসলে দেখতে পাবো কিনা জানি না। তো এই তো দেখতেই পাচ্ছেন ধান, অনেক সুন্দর লাগতেছে আর অনেক ভালো লাগতেছে। একইবারে বাংলাদেশের মতো আমার মনে হয় আমি বাংলাদেশের গ্রামে আছি এখন। যত দূর চোখ যায় সবুজের সমারোহ। এই তো আমি ধান খেতের ভিতরে ঢুকে পড়লাম,
আর হাত দিয়ে দানগুলোকে স্পর্শ করতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। কিছুক্ষণ ধান ক্ষেতের ভিতরে ছিলাম আমি, একটু ধান নিয়ে দুষ্টামি করতেছিলাম। দেখতেই পাচ্ছেন ছোটবেলার কথা মনে পড়ে গেল, ছোটবেলা ধান নিয়ে অনেক দুষ্টামি করতাম। তো এই তো ধান ক্ষেতের পাশেই এই গাছটা দেখে মনে হলো পুঁই শাকের বিচির মতো। ছোটবেলা পুঁই শাকের বিচি নিয়ে হাত পা রং করতাম, কাগজে রং করতাম, ওই রকমই বিচিগুলাও থেকেও রং বের হয়। এই তো পার্কের মধ্যে ঢুকে পড়লাম আমি, এখন এখন আমি আপনাদেরকে দেখাবো পার্কে অনেকগুলা গাছ আছে আর অনেক ফল ধরে আছে। ফল আছে, ফল খাওয়ার মানুষ নেই। ইতালিতে পার্কে রাস্তার আশেপাশে বিভিন্ন ধরনের ফল ধরে থাকে, কিন্তু কেউ খায় না। এই তো আপনাদেরকে দেখাইতেছি একই ফল কিন্তু দুই জাতের গাছগুলা, দুই রকম। এই যে পার্কের মধ্যে অনেক ধরে আছে কিন্তু খাওয়ার মানুষ নেই। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি আর আমার বাচ্চারা খেলতেছে, ওদের সাথে ওদের পাপা আছে। এই তো আমার ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে। এই যে আমার ছেলেরা বল খেলতেছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার কথা যদি কোনো ভুল থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।